أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله এই পৃথিবীতে আমরা যদি আমাদের চতুষ্পাশে একটু দেখি তাহলে আমরা দেখতে পাই সুফি বাবা কেউ খাজা বাবা কেউ গাজা বাবা কেউ ল্যাংটা বাবা কেউ গরিব নেওয়াজ কেউ গাউস কুতুব ও গাউসুল আজমের আস্তানায় বসে তারা বলছেন যে আমাদেরকে যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের পরকালে নাজাত রয়েছে। প্রকৃত পক্ষে কোরআন আদৌ কি? একজন মুসলিম যে নাকি আল্লাহকে মেনে জীবন কাটাতে চায় তাকে কি এই অনুমতি দেয় যে এই সমস্ত আস্তানাগুলিতে বা এই সমস্ত লোকদের আশেপাশে ঘোরাফেরা করতে হবে? কোরআনে যদি আমরা দেখি তাহলে সাত নম্বর সুরা আল আরফ এই তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। অনুবাদ হল তোমাদের রবের দরবার থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তাই অনুসরণ করো, একমাত্র তাকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু হিসেবে মোটেই অনুসরণ করবে না। তোমরা তো উপদেশ খুব কম লোকেই শুনে থাকো। তো এখানে আল্লাহ স্পেশালভাবে যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হলো ইত্তাবিউ, তোমাদের সকলকে, একটি লোক এর মধ্যে বাদ পড়েনি, তোমাদের সকলকে ওই জিনিসের অনুসরণ করতে হবে যেটা তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই কিতাবটি হল কোরআন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনী আউলিয়া, কোরআন ব্যতীত অন্য কোনো সুফি বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, গরিব নেওয়াজ, গাউস কুতুব ও গাউসুল আজম এমন কাউকে অনুসরণ করা যাবে না যদি আপনি একমাত্র আল্লাহ তাআলার মুসলিম হন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যারা এই লোকগুলিকে অনুসরণ করে যাচ্ছে আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো খুব কম সংখ্যক লোকই রয়েছে যারা উপদেশ মেনে চলো। যারা উপদেশ শুনতে চায় না, কোরআনের উপদেশ যাদের কাছে খারাপ লাগে, তারাই কেবল এই সমস্ত আস্তানাগুলিতে, এই সমস্ত মাজারগুলিতে, স্থানগুলিতে এই সমস্ত লোকদের আশেপাশে ঘোরাফেরা করছে শুধু এ কারণেই যে এদের অনুসরণ করে তারা পরকাল পেতে চায়। তো কোরআনের দৃষ্টিতে আপনাদের আমাদের সবাইকে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে একটি গ্রন্থের অনুসরণ করবে যে গ্রন্থটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। আর এই কথাগুলি রাসুল করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিন সমস্ত সাহাবাদেরকে শুনিয়ে দিয়েছেন। তিনি সবাইকে এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কারোর অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলার অনুসরণ সেটা হবে কোরআনের অনুসরণ, রাসুলে কারিমের অনুসরণ সেটা হবে কোরআনের অনুসরণ, এছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। আমাদের সামনে 20 জন নবী এবং কিছু রাসুল, সালফে সালেহীন যা কোরআনে রয়েছে, নবীন, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, এদের অনুসরণ করতে হবে। এছাড়া অন্য কোনো বানোয়াট মানুষের পক্ষ থেকে নাম দেওয়া আউলিয়াদের মানা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। একজন মুসলিম যদি সে হওয়ার দাবি রাখে, যদি মুসলিম হওয়ার কেউ দাবি রাখে, তাহলে তার কোরআন ব্যতীত অন্য কোনো আউলিয়ার অনুসরণ করা নিষেধ।
আল্লাহ তাআলার পক্ষ থেকে।